না ওই ক্লাস দেখে কি তোমরা ক্লাসের যে লেসন বা পাঠটা এটা কি তোমরা বুঝো কি পাবজি খেলো ফ্রি ফায়ার খেলো অথবা কি জানি টিকটক বলছে এগুলো করো তো এগুলো না করে যদি আমরা ক্লাস দেখি তাহলে উপকার হবে না তুমি কিভাবে সময় কাটাও আমি ঘুরি গড়ি ভাই মুই কাম করি একটু ভালো লাগে শেষ স্কুলে কত জায়গায় কত রকমের মজা হয় সময় কাটছে না সাজের কথা বলতে পারছি সময় কাটছে আমাদের স্যার যখন ঢুকে তখন সালাম দিতে পারি না আমরা তো তোমরা চাচ্ছি স্কুল দ্রুত খুলে দেয়া হোক ঠিক আছে তোমাদের কথা আমরা প্রচার করব शेष ফেসবুকে আমার ছবি তুলে চুপে দিছে কয় সব বাগিনী যার ভাতার নাই খারা দিছে রাস্তা এটা কত হইলো পামুনি পামুনি আস্তে আস্তে পামুনি ওই যাবো ওই বিরিজে ও স্যার আমার দেখা যায় কাজল ভাই দেখা আপনার নামে কি দিছে এটা তো আমার ভালোই স্যার থানায় ধরতে হবে স্যার দেখেন স্যার হ্যাঁ আমার লেখার ভালো হয়েছে তোমাদের বাসা এখানেই না তোমার নাম কি কেন নাম নেই কেন তোমার নাম রাখা হয়নি না কারণ কি পড়াশোনা করো তো নাকি তুমি কোন ক্লাসে পড়ো সেভেন সিক্স তুমি পড়াশোনা করো না তোমার নাম কি তাহলে এখনো আঙ্গুল খাও না আঙ্গুলে কি আছে যে এভাবে চাচ্ছিস আগে মানে আমি চাচ্ছতাম তুমিও আঙ্গুল চুষতা আগে চাচ্ছতাম আমি তা দিন এত ফুলে মানে এখন বড় হয়ে গেছে না তোমার নাম কি তুমি কোন ক্লাস ক্লাস 7 এ ওরে তো দেখছি অনেক হ্যাঁ তোমার তো স্কুলে দেখছি মনে হয় তুমি কোন ক্লাস 4 তুমি 5 কোন স্কুল তোমরা কোলা কুপা তুমি তোমার স্কুল নাই নাম নাই আচ্ছা তুমি কোলা কুপা তুমি সাদাপুর কোলা কুপা আচ্ছা ভেরি গুড তোমাদের বাড়ি এখানে না এখানে কি আগে বাড়ি ছিল না বাড়ি গেল গুল ও খালে চলে গেছে এই খালের নাম কি নদী ভাঙ্গনি খাল ঢাকার বড় নদীর নাম হলো বুড়ি গঙ্গা তো তুমি অনেক কিছু জানো দেখা যায় তাই নাকি ওর ইউটিউব চ্যানেল আছে এই যে আঙ্গুল চুষের ছেলেটার ইউটিউব চ্যানেল আছে তাই না কি নাম কি চ্যানেলের ও মুসাববির পণ্ডিত পণ্ডিত না মোবাইলে পরে ও সব গেছে গে ফ্ল্যাশ মারার পর পরে জিমেইল একটা অ্যাকাউন্ট খুলছো আর কি খুলছো পরে আবার খুলছো লাইকিও করতো লাইক না টিকটক
ও টিকটক ও করতে হয় টিকটক কি জিনিস এটা টিকটক পুরি মাই গড ওরে মাই গড এই সামনে আসো ক্যামেরা সামনে আসো তুমি পারবে না তাহলে তুমি এই নিয়মিত আঙ্গুল খাও না এভাবে আঙ্গুল চুষো ফিডারও খায় না খুব ভালো তো আঙ্গুলে কি আছে প্রতিষেধক আছে বাচ্চারা দেখবে যারা ছোট বাচ্চা তারা কি করে আঙ্গুল চুষে কেন বলো তো হ্যাঁ ঠিক বলেছ এটা বাচ্চারা করে কারণ এই আঙ্গুলে প্রতিষেধক আছে ইমিউনি সিস্টেমকে গ্রো করে হলো তবে এই আঙ্গুলটাই না বুড়া আঙ্গুলটা না এই আঙ্গুলটাই তাকে তর্জনি অনেক চালাক ছেলে তাই না খুব অ্যাডভান্স লবণ আজকে হ্যাঁ অনেকে জানে হিন্দি পারে তোমরা পারো না এগুলো পড়াশোনা করো তো নাকি তাহলে তোমরা শুধু পড়াশোনাই করো টিকটক লাইকি পাবজি ফ্রি ফায়ার এগুলো পাবজি খেলো আচ্ছা অনলাইনে যে ক্লাস হয় এই ক্লাসগুলো করো না তোমরা মানে ওই পাবজি খেলা বা ফ্রি ফায়ার খেলার কারণে সময় পাও না তুমি খেলো আমরা ইচ্ছা করলে এগুলো পরেও দেখতে পারি তোমরা কি পরে দেখো আবার ক্লাস গুলো ক্লাস দেখে কি তোমরা বুঝো যে ক্লাস দেখো অনলাইনে তোমার কাজে কি হেল্প হয় সহায়ক হয় তো এখানে স্যাররা কি এলুমেলু ক্লাস করে নাকি গুছানো ক্লাস করে গুছানো ক্লাস তাহলে এক একটা চ্যাপ্টার এক এক দিন করতেছে তাই না অথবা এক একটা চ্যাপ্টারের উপর দুই তিনটা করে ক্লাস নিচ্ছে ঠিক কিনা তো প্রত্যেকটা ক্লাস নিয়মিত দেখলে কি লাভ হবে না লস হবে তো এটা তোমরা না দেখে পাবজি খেলো ফ্রি ফায়ার খেলো অথবা কি জানি টিকটক বলছে এগুলো করো তো এগুলো না করে যদি আমরা ক্লাস দেখি তাহলে উপকার হবে না তাহলে কি এখন থেকে তোমরা কি ক্লাস দেখবা না খালি ওই গেম খেলবা মোবাইলে তুমি কোন ক্লাস জানি থ্রিতে ক্লাস হয় না অনলাইন ক্লাস হয় না থ্রিতে নানি কয় না আচ্ছা তাহলে তুমি কিভাবে সময় কাটাও কি কাম করো ও দোকানে অবশ্য না তো ক্লাস থ্রিতে পড়ো তুমি তুমি দোকানে কি হেল্প করতে পারো কি সাহায্য করো তুমি দোকানে মালপত্র বিক্রি করতে পারো সবগুলোর দাম জানা আছে না তো ভবিষ্যতে কি হইবা এই যে লেখাপড়া করতেছো কি হইবা ভবিষ্যতে ও পাইলট হইবা হ্যাঁ তো তুমি যে বললা পড়াশোনা করো না খালি ঘুরোগারো তো এই ঘুরোগারো তাহলে তুমি পাইলট হইবা কিভাবে স্কুল বন্ধ করোনার জন্য মানে স্কুলে তো কিছু করায় না কোথাও যদি তাহলে স্কুলে আমরা তো চেষ্টা করি আমাকে তো স্কুল করে না আমাকে আজকে নিয়ে পারবে স্যার আমি একটু পরে যাবো ও আচ্ছা আচ্ছা তার মানে স্কুল খুললে পরে আবার চেষ্টা করবে আপাতত দোকানে সাহায্য করছো কাকে হ্যাঁ তোমার আব্বুকে কি দেবান রফিক দেবান তোমার আব্বুকে দোকানে সাহায্য করছো পড়াশোনা কি আবার স্কুল খুললে পরে শুরু করবে আপাতত বন্ধ রাখছো সবাই তো বন্ধ রাখছো মোটামুটি তো স্কুল খুললে বেশি সুবিধা হবে নাকি বন্ধ থাকলে সুবিধা হবে স্কুল বন্ধ থাকায় তোমরা খুশি না কেন স্কুলে মজা করার জন্যই যাও হ্যাঁ অনেক নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হয়
পড়লেই সময় কাটে। হ্যাঁ ঠিক বলছো, তাহলে স্কুল খোলাটা জরুরি, আর স্কুল না খোলার কারণে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। কি কি সমস্যা হচ্ছে এটা কি বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক কথা জানলাম। তো তোমরা চাচ্ছি স্কুল দ্রুত খুলে দেওয়া হোক, ঠিক আছে? তোমাদের কথা আমরা প্রচার করবো, ঠিক আছে?